এই মুহূর্তে স্ক্রিনটাকে যদি একটু লক্ষ্য করেন তাহলে একটা বিষয় দেখতে পাচ্ছেন যে আমার বাম পাশের যে ছবিটি রয়েছে এই ছবিটি যদি আমি জুম করি তাহলে একটা বিষয় আপনি লক্ষ্য করবেন এখানে দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু ফেটে যাচ্ছে এবং একদম ঘোলা বা ঝাপসা লাগছে এবং পরবর্তীতে যে ছবিটি রয়েছে এই ছবিটি একদম ক্লিয়ার এবং চকচকে এর কারণ হচ্ছে এই ছবিটি আমি একটি এআই টুল দ্বারা তৈরি করেছি স্ক্রিনে যে ছবি দুইটা দেখলেন এই দুইটা ছবির মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে একটা ছবি একদম ঘোলা এবং একটা ছবি চকচকে তো আপনারা যে কোনো ঘোলা ছবি থেকে খুব সহজেই একদম চকচকে ছবি তৈরি করে ফেলতে পারবেন জাস্ট একটা ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইটটি আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দেবো এবং কীভাবে কাজ করতে হয় সবগুলো দেখাবো ওয়েবসাইটটির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেইখান থেকে কাজটি করতে পারবেন তবে এই ওয়েবসাইটটি আপনারা কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন না বা কোনো অ্যাপ্লিকেশন নেই জাস্ট আপনারা ওয়েবসাইটের মাধ্যমে কাজটি করতে হবে তো এই কাজটি আপনারা যে কোনো ডেস্কটপ বা যে কোনো ল্যাপটপ অথবা মোবাইলের মাধ্যমে কাজটি করতে পারবেন তো কীভাবে কাজগুলো করতে হয় সেই প্রসেসগুলো দেখাবো আজকের এই ওয়েবসাইটটি মূলত এআই বেস একটি ওয়েবসাইট অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বেসড ওয়েবসাইট খুব সহজে আপনারা বিভিন্ন ঘোলা ছবিগুলোকে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে তৈরি করে ফেলতে পারবেন তো কীভাবে কাজগুলো করতে হয় সেটা দেখাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট রয়েছে যারা এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন চলুন দেরি না করে শুরু করা যাক এই মুহূর্তে আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম দেন এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিয়েছি তো আপনারা যে কোনো একটি ব্রাউজার নিতে পারেন নেওয়ার পরে আমি ওয়েবসাইটটিতে চলে যাব তো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রেখেছি আপনারা সেইখান থেকে ওয়েবসাইটটি ভিজিট করবেন দেন আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পর এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন এখানে দেখতে পাচ্ছেন তাদের স্যাম্পল দিয়ে রেখেছে এই ধরনের ছবি থেকে এই ধরনের ছবি তৈরি হবে নিচে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন ইমেজ নামের একটা অপশন রয়েছে এখানে লেখা রয়েছে দেন এখানে লেখা আছে ডব এ ফাইল জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে জাস্ট এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি যে ইমেজটা কাজ করব সেই ইমেজটা আমাকে সিলেক্ট করে নিতে হবে জাস্ট আমি এই ইমেজটাকে দেখাচ্ছি আপনাদেরকে জাস্ট এই ইমেজটাকে আমি দেখাচ্ছি জাস্ট সিলেক্ট করে দেব ওপেন করে দেব দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু চলে আসছে আসার পরে যদি আমি এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বাটন রয়েছে জাস্ট এখানে ক্লিক করি দেন আমাদের ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে আউটপুট নামের একটা অপশন দেখাচ্ছে দেন এইখানে আমাদের রেজাল্টটা দেখাবে তো রেজাল্টটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এখানে কতটুকু পার্থক্য রয়েছে আপনি বিষয়টি বুঝতে পারবেন দেন দেখেন এই ছবিটি আর এই ছবিটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে একদম ক্লিয়ার ঝকঝকে এবং এটা কিন্তু জুম করলে ফেটে যাবে এই ছবিটি জাস্ট আমি ছবিটি যদি ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচে ডাউনলোড নামের একটা অপশান রয়েছে জাস্ট এখান থেকে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন আমার ছবিটি চলে আসলো এখানে কিন্তু আপনারা কোনো ডাউনলোড বাটন পাবেন না জাস্ট আপনাকে যে কাজটি করতে হবে ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করার পরে জাস্ট সেভ ইমেজ এখানে ক্লিক করবেন দেন আপনার ইমেজটা সেভ হয়ে যাবে আর যারা মোবাইলের মাধ্যমে ডাউনলোড করতে যাবেন ছবির উপরে চাপ দিয়ে ধরে রাখলে আপনারা ডাউনলোড ইমেজ অপশানটি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে